নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তৈরি করছি জন্মাষ্টমী স্পেশাল সুজির মোহনভোগ। এই মোহনভোগ বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি আর 1/4 কাপ ঘি। আমি হাফ লিটার দুধকে জালে বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি ভালো করে জাল করে নেব যাতে এটা একটু ঘন হয়ে যায়। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর তাতে আমি দিয়ে দেব কাজু বাদাম। আমি গোটা কাজু বাদামগুলোকে একটু দুভাগ করে এভাবে ভেঙে নিলাম। খুব হালকা আছে, ভাজতে হবে, হাই করে দিয়ে ভাজা যাবে না। আমি একদম সিমে দিয়ে দিয়েছি যাতে বেশি ভাজা দেওয়া হয়ে যায়, কারণ সহজেই এইসব জিনিস পুড়ে যায় আর সেটা ভালো লাগে না। কাজুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব কিশমিশ। কিশমিশের গোটাটা ছাড়িয়ে আর আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবার একটু ভালো করে ভেজে নেব যাতে বেশ ফুলে ওঠে। এই যে ফুলে উঠছে দেখুন কিশমিশ, অর্থাৎ ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলতে হবে। এটাতে আমি ওই ঘিটার থেকেই আরও অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব 2 ছোট এলাচ, 2 ছোট ছোট তেজপাতা, তাই 2, আর একটা দারচিনি দিয়ে। এটা কিন্তু আর কোনো ভাজাভুজির দরকার নেই, মানে এটা কোনো জাস্ট একটা নাড়া দিয়েই আমি সুজিটা দিয়ে দেবো। এই যে আমার 1/2 কাপ সুজি, এটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু সব সিমে দিয়ে, গ্যাস সিমে দিয়েই কিন্তু আমি সব করছি। আস্তে আস্তে আমি সুজিটা ভেজে নেব। এ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, কন্টিনিউয়াস নেড়ে দিতে হবে, নাহলে নিচটা লেগে যাবে। আর আমি অবশ্যই ব্রাউন করে ভাজবো না, কিন্তু একটু না ভাজলে কিন্তু এই যে সুজির যে টেস্ট সেটা ভালো আসবে না, একটু ভাজতে হবে। আর এই সময়ে আবারও খানিকটা ঘি আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এখানে 3 চামচ মতো ঘি আছে, এটা দিয়ে আবারও ভাজছি। আর এই সময় আমি তেজপাতাটা তুলে নেব, তেজপাতাটা তুলে রেখে দেব, তাহলে ভাজতে সুবিধা হবে। আমার সুজি ভাজা হয়ে গেছে, আমি এবার দুধটা দেব। দেখুন সুজির কালারটা দেখুন একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একেবারে ব্রাউন যেটা সেটা কিন্তু হয়নি, কিন্তু সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভাজা হয়েছে। ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি নাড়তে নাড়তে দুধটা দেবো, একসঙ্গে দেবো না। নাড়তে নাড়তে দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দুধ দিলে। আর দিয়ে দেবো ঘি, বাদ বাকি ঘিটা আমি এখন ঢেলে দিয়ে দেবো। আমি বেশিরভাগ দুধটা দিয়ে দিয়েছি, এবার হালকা ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব, অল্প একটু রেখে দেব শেষে সাজানোর জন্যে। ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা দিয়ে দেব, চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো করে মিশে গেলে চিনিটা মোহনভোগ একদম রেডি হয়ে যাবে। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে হালুয়া সুজির বা মোহনভোগ, জন্মাষ্টমী স্পেশাল মোহনভোগ। আমার ঠাকুমাকে রান্না করতে দেখেছি, আমাদের বাড়িতে আমরা সুজিকে সবসময় মোহনভোগেই বলতাম, মানে সুজির রান্না করা সুজিটা হালুয়া না বলে মোহনভোগ বলতাম। ঠাকুরের ভোগে লুচি আর মোহনভোগ খুব যায়। আমি বন্ধ করে দিলাম, এবার গরম থাকতে থাকতেই একটা পাত্রে কিন্তু ঢেলে নিতে হবে, কারণ এটা শক্ত হয়ে যাবে, তাই গরম থাকতে থাকতে একটা পাত্রে ঢেলে নেব। আমি সুজিটা ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে একটা প্যাঁচুলা দিয়ে এভাবে সবটা সমান করে নিলাম। এটা পরে কিন্তু আর করা যায় না, এটা সঙ্গে সঙ্গে এভাবে করে নিতে হবে, তারপরে এটাকে ডেকোরেশন করতে হবে। আর যদি মনে করেন যে এটাকে পরিবেশনের সুবিধার জন্যে কেটে নেবে, যেটাকে আমরা বলি বরফি, সেভাবে যদি কেটে নিতে চান
তাহলে আগে কেটে নেবেন, তারপরে ডেকোরেশন করবেন। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটা এখন শক্ত হয়ে গেছে। তো এইভাবে আগে পরিবেশনের সময়ে সুবিধার জন্য এইভাবে আগে কেটে নেবেন। এইভাবে জিনিসটা কেটে নিয়ে এইবার সুন্দর করে সাজিয়ে নেবেন। এগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এগুলো পড়ে না যায়। যখন তুলে পরিবেশন করবেন তাতে তখন পড়ে যাবে না। তাহলে কাজু কিশমিশ দিয়ে সাজানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্তা। আস্তে করে ছড়িয়ে দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আলমন্ড, আর মিল্ক মশলা আছে আমার কাছে। এই মিল্ক মশলাটা এই ধরনের খাবারে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। এর মধ্যে কেশরও আছে, আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা আগেও দিতে পারেন দুধ জাল দেওয়ার সময়, অথবা পরে এইভাবে সাজিয়ে দেবেন। অনেকের ঘরে থাকে দুধ খাবার জন্য এই মিল্ক মশলা। এই দেখুন, এই যে মিল্ক মশলা, কেশরি মিল্ক মশলা, এটা কিন্তু দিতে পারেন। দেখুন আমার জন্মাষ্টমী স্পেশাল মোহনভোগ কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে যে কোনো পুজোর ভোগে লুচির সাথে পরিবেশন করতে পারেন, আর এমনি দিনে খাবার জন্যও বাড়িতে করতে পারেন। খুবই সুন্দর হয় এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।